মন্ত্রীর বাড়িতে হাজির এটি বৃহস্পতিবার সকালে দিল্লি সমাজ কল্যাণ মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে হানা দেয় এটি শুল্ক সংক্রান্ত আর্থিক তছরূপ মামলায় তার বাড়িতে চলছে তল্লাশি আজই ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হাজিরা দিলে গ্রেফতার হতে পারেন কেজরি এমনটাই আশঙ্কা আপের তার আগে মন্ত্রীর বাড়িতে ইডি তল্লাশি শাসক দল আম আদমি পার্টির অস্বস্তি আরও বাড়াল জানা গিয়েছে মন্ত্রীর বাড়ি সহ দিল্লির মোট নয় জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুল্ক সংক্রান্ত আর্থিক তছরূপের তদন্তে এ তল্লাশি চলছে সূত্রের খবর হাওয়ালার মাধ্যমে আর্থিক লেনদেনের সঙ্গে যোগ পাওয়া গিয়েছে দিল্লির সমাজ কল্যাণ মন্ত্রীর তার তদন্তই নেমেছে এটি এদিন সকালে আপ নেতা তথা দিল্লির মন্ত্রী রাজকুমার আনন্দের সিভিল লাইন্স এলাকার বাড়িতে হানা দেয় এটি তদন্তকারী সংস্থার অভিযোগ মন্ত্রীর নিজের ব্যক্তিগত ব্যবসাকে কাজে লাগিয়ে আবগারি দুর্নীতির টাকা হাওয়ালার মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়ে দিয়েছে এদিকে আজ ইডি দফতরে হাজির দেওয়ার কথা আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আবগারি নীতি দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে ইতিমধ্যে এ মামলায় জেলে গিয়েছেন কেজরির ডান হাত তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া মন্ত্রী সঞ্জয় সিংও আফগানের নীতি দুর্নীতিতে জেলে রয়েছেন আজ হাজিরা দিলে কেজরিওয়কেও গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করেছে আম আদমি পার্টি তার আগে দিল্লির মন্ত্রীর বাড়িতে এটি হানা আরও অস্বস্তি বাড়াল ভিউরো রিপোর্ট আর ই নিউজ